করোনার আগে যদি কারো ভিসা থাকে আপনার এই সময় অনায়াসে যেতে পারবেন এবং আপনার ওই ভিজিট টিআর বা মাইগ্রেশন যেটাই হোক না কেন ওই ভিসাটাকে আপনি ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারবেন, আপনাকে আর বের হয়ে আসতে হবে না। ঠিক এখন যদি আপনারা ভিসা নেন সেটা টুরিস্ট কিংবা টিআর হোক, আপনারা কিন্তু এখন অনায়াসে যেতে পারবেন। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চায়, সবাই চায় তার স্বপ্নের দেশে বসবাস করতে। তাই আপনারাও যারা কানাডার স্বপ্ন নিয়ে আছেন, যারা মনে করছেন কানাডায় গিয়ে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করব, কানাডার মতো একটা ভালো দেশে যাব, জব করব, ফ্যামিলি নিয়ে থাকব, মাইগ্রেশন পাব, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সে ভিসাটার নাম হলো টিআর। আপনারা টিআর ভিসাটা নিয়ে এখন কানাডার সরকার যে সুযোগ দিয়েছে, এই করোনার পরে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে টিআর ভিসাটা নিয়ে যদি কানাডায় আপনারা ইন করতে পারেন, যেতে পারেন, তাহলে আপনাদেরকে আর ফিরে আসতে হবে না। এই টিআর ভিসাটাকে আপনারা অনায়াসেই ওয়ার্ক পারমিটে পরিণত করতে পারবেন, আর ওয়ার্ক পারমিট যদি করেন তাহলে পিআর পাবেন, আর পিআর যদি হয় সপরিবারে বসবাস করতে পারবেন। এই টিআর ভিসাটা নিতে আপনার আইএলটিএসের প্রয়োজন নেই, আপনার একাডেমিক মাস্টার্স পাস হতে হবে প্রয়োজন নেই, আপনাকে ইন্টারভিউ দিতে হবে তাও প্রয়োজন নেই। যদি আপনি এই টিআর ভিসাটা ভালো কোনো এক্সপার্টের কাছে গিয়ে সুন্দরভাবে সন্নিবেশিত করে আইনগতভাবে বা আইন অনুযায়ী আপনার প্রোফাইলটাকে তৈরি করতে পারে, তাহলে এখন কিন্তু ভিসা পাওয়ার চান্সেস অনেক বড়। করোনায় দীর্ঘদিন কানাডা বন্ধ ছিল বিভিন্ন দেশের মতো, এই দীর্ঘদিন হোটেল মোটেল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সমস্ত কিছু বন্ধ ছিল। 1 এপ্রিল থেকে সমস্ত বিধিনিষেধ কানাডা তুলে নিয়েছে। করোনার আগে যদি কারো ভিসা থাকে আপনার এই সময় অনায়াসে যেতে পারবেন এবং আপনার ওই ভিজিট টিআর বা মাইগ্রেশন যেটাই হোক না কেন ওই ভিসাটাকে আপনি ওয়ার্ক পারমিট কনভার্ট করতে পারবেন, আপনাকে আর বের হয়ে আসতে হবে না। ঠিক এখন যদি আপনারা ভিসা নেন সেটা টুরিস্ট কিংবা টিআর হোক, আপনারা কিন্তু এখন অনায়াসে যেতে পারবেন, আর আপনারা যদি এখন যান তাহলে আপনার এই ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, আর ওয়ার্ক পারমিট পেলেই পিআর, আর পিআর পেলেই মাইগ্রেশন মানে ওখানে থাকার জন্য আপনি বন্দোবস্ত করতে পারবেন। সে কারণে বলছি এই টিআর ভিসাটা আপনি অতি সহজে নিতে পারেন, আর এই টিআর ভিসাটা নিতে গেলে আপনার আইএলটিএসের প্রয়োজন নেই, ভালো একাডেমিক প্রয়োজন নেই, ইন্টারভিউ সিস্টেম জটিলতা প্রয়োজন নেই, আপনি ভালো একটা এক্সপার্টের কাছে গিয়ে সুন্দরভাবে এই ভিসাটার অ্যাপ্লিকেশন করতে পারেন। আমার এক ভাই বললেন ইউটিউবে দেখেছেন কানাডা এখন টিআরভি ভিসা নিয়ে গেলে ওইখানে থাকা যায়। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, আপনার টুরিস্ট ভিসা হোক ভিজিট ভিসা হোক বা টিআর, আপনি এই ভিসাগুলো নিয়ে 2023 সালের ফেব্রুয়ারির মধ্যে যদি কানাডাতে আপনি ল্যান্ড করতে পারেন বা যেতে পারেন, তাহলে ওদেশের সরকার একটি সুযোগ দিয়েছে, সেটা হলো যে আপনার এই ভিসাগুলো খুব অল্প সময়ে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। আর ওয়ার্ক পারমিট মানে পিআর, আর পিআর মানে ওখানে থাকার ব্যবস্থা। তবে আপনারা আগে যদি পেয়ে থাকেন তাহলে আমি বলবো ফেব্রুয়ারির মধ্যে আপনারা ইন করেন, আর যদি পরে আপনারা করতে চান তাহলে আমি বলবো যে ভালো একজন এক্সপার্টের কাছে গিয়ে সময় নষ্ট না করে আপনি আপনার ফাইলটা সুন্দরভাবে প্রসেস করাতে পারেন। আমার এক ভাই বললেন যে করোনার পরে নাকি কানাডাতে চাকরির খুব অভাব। আমি ওই ভাইটাকে জিজ্ঞাসা করতে চাই, কে বললো রে ভাই আপনাকে, আপনাকে যে কথাটা বলেছে এটা কি অথেন্টিক না ঠিক না, আপনার কি মনে হয় ওদের আরো প্রচুর পরিমাণের লোক লাগবে এই করোনার পরে? হোটেল মোটেল রেস্টুরেন্ট এয়ারলাইন্স সমস্ত কিছু খুলে দিচ্ছে, প্রচুর পরিমাণে ওদের লোক লাগবে। আপনি গেলে দেখবেন ওদের একটা প্রভিন্সে বাংলাদেশে 3টা ঢুকিয়ে দিল জায়গা থাকবে, ওদের কোনো কোনো প্রভিন্সে মনিটোবা কিউবেক সাসকাচিয়া সবসময় মনে হয় হরতাল লেগে আছে, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর সেখানে যদি চাকরির অভাব হয় তাহলে তো আমরা নাই হয়ে যাবো।